আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল আইসিসি ইভেন্ট খেলেছে গত 7 মাসের মধ্যে 2টা, এবং 2 আইসিসি ইভেন্ট নিয়ে বাংলাদেশের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে যেই ধরনের এলোমেলো পরিকল্পনা আমরা দেখেছিলাম, শেষ পর্যন্ত আনএক্সপেক্টেড রেজাল্টস, এবং এরপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার এইটে গেলেও বাংলাদেশ দলের অ্যাপ্রোচ, টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা খুব বেশি যে বৈশ্বিক এবং একই সাথে আধুনিক, সেই ব্যাপার নিয়ে প্রশ্ন রয়েছে। যখন এই 2 আইসিসি ইভেন্ট নিয়ে অসন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলো এখনো আসছে, ঠিক তখন আরো একটা আইসিসি ইভেন্ট দরজায় কড়া নাড়ছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2017 সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবারও মাঠে গড়াবে, এবং অপেক্ষাটা প্রায় 8 বছরের, এবং যেই দেশে মাঠে গড়াবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই দেশটির নাম হচ্ছে পাকিস্তান, যারা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বা এই আসরটা হওয়া নিয়ে সংশয়ের জায়গা যেটা, শঙ্কার জায়গা যেটা, টেনশনের জায়গা যেটা, সেটা যতটুকু আসলে পাকিস্তান কিংবা অন্য অংশগ্রহণকারী দলগুলো কেন্দ্রিক, তার থেকে অনেক বেশি ভারত কেন্দ্রিক। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে তো? যখন চ্যাম্পিয়ন্স ট্রফির শিডিউলটা ফাঁস হলো, যখন বিশ্বকাপ টি টোয়েন্টি চলাকালে বার্বাডোসে, সেই সময় পাকিস্তানের চেয়ারম্যান, পিসিবির চেয়ারম্যান ইনফ্যাক্ট, তিনি যখন প্রস্তাবিত খসড়া সূচিটা হস্তান্তর করেছিলেন আইসিসির কাছে, তখন থেকেই সেই আলোচনাটা শুরু হয়েছিল, এবং সেই আলোচনা বেগবান হলো, সেই আলোচনা নতুন একটা রূপ পেল এবং এক্সপেক্টেড রূপটাই পেল 11 তারিখে, মানে আজকের দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে চায়, অংশগ্রহণ করতে চায়, অবশ্যই এটা নিয়ে তাদের কোনো ধরনের দ্বিমত নেই। কিন্তু কিন্তু গেল প্রায় 2008 থেকে 2024 যদি আমরা হিসাব করি, 16 বছর থেকে তারা যেই একটা দাবিতে অনর, এবং যেই একটা ইস্যুকে সামনে এনে পাকিস্তানে তারা খেলতে যায় নাই, দ্বিপাক্ষিক সিরিজ বলেন, ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের টুর্নামেন্ট বলেন, সেই বিষয়টাকে আরো সামনে এনে সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে। এবং বিসিসিআই এর একজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র, ইন্টারন্যাশনাল যে এজেন্সিগুলো রয়েছে সেখানটায় বলার চেষ্টা করেছেন, বলেছেন যে ভারত, দে আর ইন্টেন্ড টু প্লে দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচেস আইদার ইন শ্রীলঙ্কা অর ইন দ্য UAE। তার মানে পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ইন্ডিয়া এশিয়া কাপে যেভাবে পাকিস্তান আয়োজক হলেও পাকিস্তানে গিয়ে খেলবে না, হাইব্রিড মডেল আমরা দেখেছিলাম সবশেষবার, এবং শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল, ঠিক একইভাবে একই ফর্মুলায় তারা আইসিসির ইভেন্ট, মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের থেকে যারা ক্ষমতাশালী, যারা অনেক বেশি নিয়ন্ত্রক বিশ্ব ক্রিকেটের, তাদের ইভেন্টেও তারা পাকিস্তানে গিয়ে খেলবে না, এবং আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এটা জানানো হয়েছে, যদিও আইসিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো কিছুই স্বীকার করে নাই। এখন ভারত যদি না খেলে, দুইটা ডিফারেন্ট কন্ডিশন আলোচনায় আসবে, একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কি না, আর দ্বিতীয় যেটা, ভারত যদি তাদের দাবিতে, তাদের কন্ডিশন অনর থাকে, সেক্ষেত্রে পাকিস্তান পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা সেই দাবি মেনে নিয়ে ভারতের ম্যাচগুলো, যাদের এবার এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা 2025-এর 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত, তারা সেটা কি শ্রীলঙ্কা বা UAE এর সাথে শেয়ার করবে? খুবই ভ্যালিড পয়েন্ট। পাকিস্তানে PSL হয়, পুরো বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা সেখানটা গিয়ে খেলেন, সিকিউরিটি নিয়ে যে সমস্যাটা ছিল সেটা এই মুহূর্তে নেই, দৃশ্যমান না। ভারতের কথা বিবেচনায় রেখে, নিরাপত্তার কথা বিবেচনায় রেখে, সবগুলো ম্যাচ টিম ইন্ডিয়া যেগুলো হবে প্রস্তাবিত শিডিউলে দেওয়া হয়েছে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে, যেটা তুলনামূলকভাবে ভৌগোলিকভাবে ইন্ডিয়ার কাছাকাছি, আবার সিকিউর। সো এত কিছুর পরও যখন টিম ইন্ডিয়া, তারা পাকিস্তানে খেলতেই চায় না, এবং পুরো ব্যাপারটাই সরকারের, সরকারের কোর্টে বল চাপিয়ে দিয়েছে BCCI, এবং সেভাবেই ICC-র কাছে তারা তাদের আবদারের কথা জানিয়েছে, সেই জায়গাটা আমার কাছে মনে হয় ভারতের BCCI-র কিংবা ভারতীয় গভর্নমেন্টের যদি মন না গলে, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো পাকিস্তান আয়োজন করবে ঠিকই, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না। এখন পর্যন্ত যতগুলো ইস্যু হয়েছে ক্রিকেটে, এশিয়া কাপ হতে পারে, দ্বিপাক্ষিক বাইলোটারাল সিরিজ, তো দুই দল হচ্ছে মানে পাকিস্তানে গিয়ে বা দুই দলের মধ্যেই আসলে বাইলোটারাল সিরিজ 2013 সালের পর থেকে হচ্ছে না, মানে প্রায় এক যুগ থেকে হয় না, তারা ACC ICC ইভেন্টস গুলোতে অ্যাটেন্ড করলেও দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না। সো ওই জায়গা থেকেও যদি আমরা বলি, ইন্ডিয়া যা চেয়েছে তাই হয়েছে, তাই যদি হয় চ্যাম্পিয়ন্স ট্রফি হবে একটা শর্তেই, পাকিস্তানকে আবারও হাইব্রিড মডেলই এই আয়োজনটা করতে হবে, লাইক দ্য এশিয়া কাপ। এখন আজকে যে ট্যাগ লাইন, যে বাংলাদেশের সমস্যাটা কোথায়, বাংলাদেশের সূচিও বদলে যাচ্ছে, আমরা সবাই জানি যে বাংলাদেশের যে ম্যাচেস গুলো রয়েছে, বাংলাদেশের গ্রুপ মেট কারা, ইন্ডিয়া রয়েছে, পাকিস্তান রয়েছে, আবারও বলছি ইন্ডিয়া পাকিস্তান রয়েছে, এবং নিউজিল্যান্ড রয়েছে,
এখন বাংলাদেশের গ্রুপে যে দলগুলো রয়েছে সেই গ্রুপ গ্রুপের দলগুলোর মধ্যে একটা দল হচ্ছে, মানে বাংলাদেশের তিন অপোনেন্টের একটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশ তো খেলবেই চ্যাম্পিয়ন্স ট্রফি যদি হয়। এখন ইন্ডিয়ার যে আবদার, সেই আবদার অনুযায়ী তো ইন্ডিয়া পাকিস্তানে কোনো ম্যাচই খেলবে না, কারো বিপক্ষেই খেলবে না, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে গেলে ইন্ডিয়াকে বাদ দিয়ে আইসিসি সেটা করতে পারবে না। হয় ভারতকে মন গলাতে হবে, অথবা ভারত তাদের যে দাবি করেছে সেই অনুযায়ী অন্য দেশে খেলাতে হবে। আমি দ্বিতীয়টা ধরে নিচ্ছি, ভারতের মন গলবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি অনেকে উচ্চবাচ্য করার পরেও দিন শেষে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যেটা বলে সেটাই তারা মেনে নেয়। সো ভারতের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে হয়, বাংলাদেশের ম্যাচ ভেন্যুও ফাইনালি রাওয়ালপিন্ডি এবং লাহোরে হওয়ার কথা যেটা, সেটা শ্রীলঙ্কায় চলে যাবে। ভারতের ম্যাচেস যদি দুবাইতে হয়, তাহলে বাংলাদেশের ম্যাচও দুবাইতে চলে যাবে। এবং শ্রীলঙ্কা বা দুবাইতে যদি ম্যাচেসগুলো চলেই যায়, সেক্ষেত্রে আরও একটা আলোচনা আসবে, যেটা অবভিয়াস, যে আসলে এই দুই দেশে শুধুমাত্রই পাকিস্তানের ম্যাচগুলো হবে নাকি আরও কিছু ম্যাচেস হবে। কারণ ট্রাভেল করার একটা ব্যাপার রয়েছে, শ্রীলঙ্কায় ট্রাভেল করার ক্ষেত্রে আমরা জটিলতা দেখেছিলাম, অনেক ঘুরিয়ে পিছিয়ে পাকিস্তান টু শ্রীলঙ্কা ট্রাভেল করতে হয়। সো এই ঘটনাগুলো যদি হয়, দুবাই যদিও পাকিস্তানের বর্ডারলাইন কান্ট্রি, এই ঘটনাগুলো যদি হয় নিশ্চয়ই শ্রীলঙ্কা আরও কিছু ম্যাচেস চাইবে। শ্রীলঙ্কা নিশ্চয়ই, মজার ব্যাপার আপনাদের বলি, শ্রীলঙ্কা তো মানে এমন একটা সিচুয়েশনে অবস্থানে রয়েছে যারা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী দলই না। সো তারা তাদের দেশে আপনি বিকল্প ভেন্যু হিসেবে ব্যবহার করবেন হাইব্রিড মডেলের, তারা কিছু ফ্যাসিলিটিস চাইবে না, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। দুবাইতে হলেও আই থিঙ্ক সেখানটায়ও শুধু ভারতের ম্যাচ না, যারা ওই দেশে ক্রিকেটটাকে কন্ট্রোল করে তারা আরও কিছু ম্যাচেস চাইবে। এবং ওই ফর্মুলায় গেলে বাংলাদেশের তিন ম্যাচের দুটাও হতে পারে যেগুলো পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে। সো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মোটামুটি একটা জটিল সিচুয়েশন তৈরি হয়েছে, এবং এই জটিলতা আসলে কত দূর যায় সেটা দেখার। তবে আমি যেটা মনে করি, এন্ড অব দ্য ডে বিসিসিআই যেটা বলে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে সেটাই অ্যাপ্লিকেবল হয়, এবং পাকিস্তানে ভারতের ম্যাচেসগুলো হচ্ছে না ফর শিওর। বাংলাদেশ যেহেতু ভারতের একই গ্রুপে, সো বাংলাদেশও পাকিস্তানে অন্তত ভারতের বিপক্ষে ম্যাচটা খেলছে না, এটাও অবভিয়াস। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।